অ্যালোভেরার লাভ ও ক্ষতি, বেনিফিটস অ্যান্ড সাইড ইফেক্টস অফ আলো ভেরা। অ্যালোভেরার সম্পর্কে জানে না এমন কোনো মানুষ আছে কিনা সন্দেহ। অ্যালোভেরা এর গুণাবলীর জন্য খুব জনপ্রিয়। আসুন অ্যালোভেরার সম্পর্কে আপনার সব প্রশ্নের উত্তর খোঁজা যাক। আমার এখন জানব, এক, অ্যালোভেরার পুষ্টিকর উপাদান এবং খনিজ কি, দুই, অ্যালোভেরার লাভ কি কি, আর তিন, অ্যালোভেরার অসুবিধাগুলি কি কি। চলুন প্রথমে জেনে নেই অ্যালোভেরার পুষ্টিকর উপাদান এবং খনিজ কি। হোয়াট আর দি নিউট্রিয়েন্টস অ্যান্ড মাইনারালস ফাউন্ড ইন অ্যালোভেরা। অ্যালোভেরায় ভিটামিন এ, বিটা ক্যারোটিন, সি, ই, ফোলিক অ্যাসিড এবং কোলিন সহ অল্প পরিমাণে খনিজ থাকে এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা মুক্ত র্যাডিকালের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করে। এটি শরীরের জন্য উপকারী। আসবে আজকের দ্বিতীয় আলোচনায়, মানে অ্যালোভেরার লাভ কি কি। হোয়াট আর দি বেনিফিটস অফ অ্যালোভেরা। এক, পিম্পলস দূর করতে, ত্বকে অতিরিক্ত তেল থাকার কারণে ব্রণর সমস্যা দেখা দেয়। ব্রণর সমস্যা কাটিয়ে উঠতে অ্যালোভেরা জেল দিনে দুবার ব্যবহার করা উচিত। এটি করে পিম্পল ধীরে ধীরে অদৃশ্য হতে শুরু করে। দুই, ত্বকের জন্য অ্যালোভেরা জেল ত্বক সম্পর্কিত বিভিন্ন সমস্যার জন্য খুব উপকারী। অ্যালোভেরা জেল ত্বককে হাইড্রেটেড এবং পুষ্টি সরবরাহ করে। এটি ত্বকের পোড়া, ক্ষত, দাগ দূর করতে সহায়তা করে। এগুলি ছাড়াও এটি ত্বকের সংক্রমণও নিরাময় করে। তিন, কোষ্ঠকাঠিন্যের জন্য। কোষ্ঠকাঠিন্য এমন একটি সমস্যা যা নিয়ে সবাই চিন্তিত। এই সমস্যাগুলি কাটিয়ে ওঠার জন্য অ্যালোভেরার রস পান করা উচিত। এটি ব্যক্তিকে মল পাস করা এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি দেয়। আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে অ্যালোভেরার রস পান করুন এবং কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পান। চার, ওজন হ্রাসে। আপনার বর্ধিত ওজন কমাতে অ্যালোভেরার রস প্রতিদিন খাওয়া উচিত। অ্যালোভেরার জুসে এমন কিছু খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ফ্যাট কমায়। অ্যালোভেরা ওজন নিয়ন্ত্রণে রাখে। পাঁচ, রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে। নিয়মিত এই প্রাকৃতিক উপাদানটি গ্রহণ করলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা এতটা শক্তিশালী হয়ে ওঠে যে সর্দি কাশি থেকে শুরু করে ছোট বড় কোনো রোগী ধারে কাছে ঘেঁষতে পারে না। সেই সঙ্গে সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমে। ৬, উচ্চ কোলেস্টেরল কমাতে। শরীরে কোলেস্টেরল থাকা প্রয়োজন, তবে বেশি পরিমাণে কোলেস্টেরল থাকার কারণে অনেক ধরনের সমস্যা দেখা দেয়। খারাপ কোলেস্টেরল হার্টের ক্ষতি করে। অ্যালোভেরা বেশি পরিমাণে ব্যবহার করলে কোলেস্টেরলের মাত্রা বাড়ে। ৭, লোহিত রক্ত কণিকার উৎপাদন বেড়ে যায়। অনেক নারী অ্যানিমিয়ায় ভুগছেন। এমন পরিস্থিতিতে অ্যালোভেরা প্ল্যান্টের রস খাওয়ার প্রয়োজন যে বেড়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ এই প্রাকৃতিক উপাদানটিতে উপস্থিত একাধিক উপকারী উপাদান দেহের ভেতরে প্রবেশ করার পর এমন খেল দেখায় যে লোহিত রক্ত কণিকার উৎপাদন বাড়তে শুরু করে, ফলে অ্যানিমিয়ার প্রকোপ কমতে সময়ই লাগে না। আসবে আজকের তৃতীয় আলোচনায়, মানে অ্যালোভেরার অসুবিধাগুলি কি কি। হোয়াট আর দি সাইড ইফেক্টস অফ অ্যালোভেরা। এক, অ্যালোভেরা লাগানোর পরামর্শ দেওয়া হয়। যদি কোনো ব্যক্তি অ্যালোভেরার রস পান করতে চান, তবে প্রথমে চিকিৎসকের সাথে পরামর্শ করুন, কারণ এর রসগুলিও ক্ষতিকারক হতে পারে। দুই, অ্যালোভেরা বেশি পরিমাণে খাওয়া উচিত নয়। এটি রক্তের বৃদ্ধি করে, তবে পাশাপাশি এটি কিডনির ক্ষতি করে। তিন, গর্ভবতী মহিলাদের এবং স্তন্যদানকারী মহিলাদের অ্যালোভেরার রস ব্যবহার এড়ানো উচিত, কারণ এটি তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে। চার, অ্যালোভেরার রস বেশি পরিমাণে খাবেন না, কেবলমাত্র এটি ডোজ হিসাবে গ্রহণ করুন, অন্যথায় ডায়রিয়া হতে পারে। অ্যালোভেরা ব্যবহারের কারণে যদি কোনো স্বাস্থ্য অনিয়ম হয়, তবে তাৎক্ষণিকভাবে এটির ব্যবহার বন্ধ করুন এবং আপনার নিকটস্থ জেনারেল ফিজিশিয়ান সাথে যোগাযোগ করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন এবং এরকম ভিডিও পেতে গেলে হেলথ টিপস ২৪ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ডেসক্রিপশন থাকা লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে ফলো করতে পারেন এবং কমেন্ট করে বলতে পারেন আপনার হেলপ রিলেটেড কোনো ধরনের ভিডিও প্রয়োজন। আপনার কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও নিয়ে আসব। থ্যাংকস ফর ওয়াচিং।